হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক স্বাগত। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আমরা সকলেই জানি এই পরিবেশ দিবস সম্পর্কে এই পর্বে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। আমরা জানি প্রতি বছর 5ই জুন সারা বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স, আমরা জানি যে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট, শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল 1972 খ্রিস্টাব্দে 5 থেকে 16 জুন অবধি। এই কনফারেন্স ওই বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে আসছে। এই দিবসটি প্রথম পালিত হয় 1974 খ্রিস্টাব্দে। প্রতি বছরই এই দিবসটি আলাদা আলাদা শহরে আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। 2023 সালে প্লাস্টিক দূষণ বন্ধের আহ্বানে প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হয় সকলে এবং প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বে দিবসটি পালিত হবে। উত্তর গোলার্ধে এই দিবসটি বসন্তে আর দক্ষিণ গোলার্ধে এই দিবসটি শরতে পালিত হয়। প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের মূল উদ্দেশ্য। এই পরিবেশ দিবসের আবার ভিন্ন নাম রয়েছে, ইকো দিবস বা পরিবেশ দিবস বলা হয় আমরা জানি। এবং এই দিবসটির তাৎপর্য হচ্ছে, দিবসটি বিশ্বের যা একটি নির্দিষ্ট দেশের সম্মুখীন পরিবেশগত সমস্যা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করতে পালন করা হয়। আমরা জানি, এরপর শেয়ার করছি যে বিশ্ব পরিবেশের দিবসের যে ইতিহাস সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা জানি যে 1968 সালের 20 মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা। সেই বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হয়। পরের বছর জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে, আমরা জানি, সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে 1972 সালের 5 থেকে 16 জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং এই সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়। এবং 1974 সালে সম্মেলনের প্রথম দিন 5ই জুনকেই জাতিসংঘ বিশ্ব পরিবেশ দিবস হিসাবে ঘোষণা করে দেয়। সেই থেকে 1974 সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয়ে আসছে। কেমন লাগলো আজকের এই পর্ব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।